আমরা মাহফিলে রুজু করিয়ে নিলাম, এটা মাহফিলে রুজু হলো। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নিন বলি আমিন। কবুলিয়াত মাহফিলের শ্রোতাদের আর কোনো চিন্তা থাকবে না। যদি একটুখানি আমরা এই মাহফিলটাকে কবুল করিয়ে নিতে পারি আল্লাহর কাছে কেঁদে কেটে, আখিরি মোনাজাতে তাই হবে ইনশাআল্লাহ, তা আমাদের জীবন সার্থক হয়ে যাবে। ওই কবুলিয়াত মাহফিলে কারা কারা ছিল রে হাশরের ময়দানে, তাদেরকে সোজা আল্লাহ পাক জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন। তাহলে কত বড় সৌভাগ্য আজ শিমুলদার এই জলসার শ্রোতা মণ্ডলীর। আর যারা মেলায় ঘুরছে এরা সব মিথ্যাবাদ, যারা যারা এখনো মেলায় ঘুরছে দোকানদানিতে ব্যস্ত আছে সব কজন মিথ্যাবাদ। আর মিথ্যা হচ্ছে সব গুনার মা। যদি বলেন আসলাম হয়ে আপনি সব মিথ্যাবাদ বললেন কেন, আরে বাড়ি থেকে এসেছে বউ বলেছে কোথায় যাচ্ছ, বলে শিমুলদার জলসায়। বোন জিজ্ঞেস করেছে দাদা কোথায় যাচ্ছ, বলে শিমুলদার জলসায়। মা জিজ্ঞেস করেছে বাবা কোথায় যাচ্ছিস রে, শিমুলদার জলসায়। আর এখানে যে জলসার ভিতরে না বসে যদি মেলায় ঘুরছে মিথ্যা বলছে না, তাহলে মিথ্যাবাদ কিনা। সুতরাং আল্লাহ পাক যাদেরকে হাশরের ময়দানে সোজা জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন না, তাদেরকেই ওই ঘোরাচ্ছে মেলায়। আর আল্লাহ যাদের কবুল করে নিয়েছে যে এদেরকে জান্নাতি করব, তাদের সবকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। জি, সেই জন্য আমরা নবী সম্পর্কে আর একটু আগিয়ে যাব বন্ধু। সে নবী কেমন নবী, আহা, নূপুর শর্মা বলল নবীজি সবই ভালো কিন্তু অত অল্প বয়সী এক 7 বছরের মেয়েকে বিবাহ করা এটাই তার অন্যায়, নাউজুবিল্লাহ। আমি তারই জবাব আপনাদের কাছে দিয়ে শেষ করে দেব। এ নবীর একটা একটা আদর্শের কথা তুলে ধরলে পরে রাত ও রাত কেটে যাবে বন্ধু, এক একটা আদর্শের কথা। যেমন তিনি যেটা করতেন সেটাই অন্যকে বলতেন। আমরা অনেক সময় করি কি জানেন, এই বক্তা আমি এক কম বক্তা, মনের কথা খুলে বলে যাচ্ছি, নামাজের কথা খুব বলি, দূর থেকে আসছি, শর্ট টাইম, দাঁড়াবার সময় নেই, জোহর গেল, আসর গেল, মগরিব গেল, এসাও চলে গেল, কেন বক্তার দেরি হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি এসেছে চলুন, তোর নামাজ কোথায় গেল রে বক্তা, আমি নিজেকে বলছি, আই সেই নামাজের কথা খুব বলছি, কিন্তু আমার নবী যা বলতেন তা করতেন, যা করতেন সেটাই বলতেন। একটা এক্সাম্পল দেই, এক বুড়ি মানে বিধবা, আজ বয়সে বিধবা, নবীর কাছে গেছে এক বাচ্চাকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা প্রচন্ড চিনি খেতে ভালোবাসে হুজুর, আমি বিধবা মানুষ, স্বামী নেই, অভাবী মানুষ, আমি এত দাম দিয়ে চিনি কিনে কিনে ওকে খাওয়াতে হিমশিম খেয়ে যাচ্ছি, তবে ওকে বকাঝকা করতে ও একদিন আমাকে একটা কথা বলেছে, কি এই মুসলমানদের নবী যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনিও তো চিনি খান, উনি যদি আমাকে মানা করে দেন তাহলে আমি সেদিন থেকে চিনি খাবো না, তাই হুজুর আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যদি একটু ওকে মানা করে দেন যে চিনি খেও না তাহলে আমাকে এই চিনির ঝামেলা থেকে মুক্ত করবে। দয়ার নবী বললেন মা গো আজকে তুমি যাও, এক মাস পরে এসো, এক মাস পরে আসো, ইনশাল্লাহ একটা ব্যবস্থা নেব। ব্যাস, আদ বয়সী মহিলা মনে করলো নবী মানা করে দেবে আর তো ছেলে চিনি খাবে না, এই মাসখানে যে কোনো প্রকারে কষ্ট সৃষ্টি করে খাইয়ে যাই। এক মাস চিনি খাওয়ানোর পরে আবার নবীর দরবারে সেই বিধবা হাজির ছেলেকে নিয়ে, হুজুর হ্যাঁ হ্যাঁ মা জননী এসো কাছে এসো, ছেলেটাকে নিয়ে এসেছে হুজুর সেই চিনি খাওয়ার ব্যাপারটা, হ্যাঁ 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 দেখি বাচ্চাকে আমার কাছে ঠেলে দাও, বাচ্চা এসো এখানে এসো, নবীজি কোলে বসালেন, মাথার চুলে ইলিবিলি কাটতে কাটতে কপালে একটা চকাশ করে চুমু খেলেন, খেয়ে বললেন বাবা খোকা সোনা তুমি আর চিনি খেও না, আচ্ছা ঠিক আছে যাও যাও বিধবা মা এবার নিয়ে যাও। বিধবা তখন বলছে হুজুর এই কথাটাই বলবেন আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম আপনি কোনো চিনির ব্যবস্থা করে দেবেন, তা এইটুকু কথা বলেই যে ছেড়ে দেবেন, এটা যদি এক মাস আগেই বলে দিতেন তাহলে এই এক মাস যাব তো আমাকে আরো কষ্ট করে চিনি খাওয়াতে হতো না। নবী বললেন বিধবা মা গো
যখন তুমি আমার কাছে এনেছিলে তখন আমি নিজে চিনি খেতাম, ওকে আমি কি করে চিনি খেতে মানা করব, কিন্তু সেই দিন থেকে আমি নিজে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। এক মাস যাবত আমি চিনি খাই না, তাই আমি ওকে বলছি বাবা চিনি খেও না। দেখলেন আদর্শটা, বুঝতে পারলেন? তিনি নিজে যা করতেন অন্যকে করতে বলতেন, যেটা নিজে করতেন না অন্যকেও সেটা করতে নিষেধ করতেন। সুতরাং সে নবীর সম্পর্কে এরকম কটুক্তি। আচ্ছা, যে বিষয়ের উপরে কটুক্তি করেছে সেটাও বলবো। মা আয়েশা সিদ্দিকাকে কেন নবী বিয়ে করেছিলেন? হ্যাঁ, স্বীকার করছি 7 বছর 55 বছর কেন করেছিলেন এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুবর, সে নবী দিলে এত মায়া, এত দয়া, অপরিসীম, তার মতো দয়ান্ত্র হৃদয়বান আর পৃথিবীর জমিনে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না, এত দয়ালু নবী। হযরতে খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিঁড়া কম্বলের উপরে দয়ার নবী আমার শুয়ে আছেন। রাত্রি যখন গভীর হলো রে, আস্তে আস্তে দয়ার নবী উঠে পড়লেন খাদিজার পাশ থেকে। মা খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন তার বিষয়ে একটু বলি। মা খাদিজাতুল কুবাইরা আরবের বুকে সব থেকে ধনী ছিলেন মহিলাদের মধ্যে। এই খাদিজা বিশ্ব নবীকে বিবাহের প্রস্তাব দিলেন, যখন নাকি খাদিজার বয়স 40 বছর, আমার বিশ্ব নবীর বয়স 25 বছর। কে আছো যুবক ও নূপুর শর্মার পক্ষপাতীরা, জবাব দাও, কে আছো এমন যুবক, কোন ধর্মের মধ্যে তুমি বিরাজ করছো? সেটা ব্যাপার নয়, বিবাহ সামাজিক কাজ সবাই করে। ও যুবক জবাব দাও, কে আছো গো? 25 বছরের যুবক 40 বছরের খাদিজাকে বিয়ে করবে, এই 40 বছর বয়স্ক রমণীকে বিয়ে করতে কে কে প্রস্তুত আছো? একটাও পাওয়া যাবে না। তার মধ্যে এক কোন থেকে একজন বলবে, হ্যাঁ হ্যাঁ করা যায়, যদি তার অনেক ধন সম্পত্তি থাকে তাহলে করা যায়। ভাই রে আমার, খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পত্তি অনেক ছিল বটে, কিন্তু দয়ার নবীর সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহের মজমাতে ধনী ধনী ব্যক্তিরা বলতে লাগলো, ও খাদিজা গো, তোমার যদি বিয়ে করার ইচ্ছাই ছিল, প্রস্তাব পেশ করলে আমাদের মধ্যে থেকে বহু ধনী ব্যক্তি তোমাকে বিয়ে করত, তুমি ওই নিঃস্বরিত যার বাসাবাড়ি পর্যন্ত নাই তাকে তুমি বিয়ে করলে খাদিজা। মা খাদিজা জবাব দিয়েছিলেন, আজ মাত্র আমার বিবাহ হয়েছে, আজ আমি কোনো কথা বলবো না, আপনারা যারা এসেছেন সবাই থাকুন, আগামী কাল আমি এর জবাব দেব। বিবাহ মজলিসে যারা ছিলেন তারা তো দাওয়াত পেলেনই, এছাড়াও আরো বহু মানুষকে দাওয়াত করা হলো। যত সেবিকারা ছিলেন, মা খাদিজা হুকুম করলেন যে আমার শস্য ভাণ্ডার থেকে আরো মাল নিয়ে আসো, নতুন করে আবার রান্না শুরু করো, আবার আগামী কালকের প্রস্তুতি নাও। রাত পার হয়ে গেল, মরুভূমির উপরে বড় করে আসর তৈরি হলো, যারা সমস্ত আত্মীয় অনাত্মীয় দাওয়াতি বিনা দাওয়াতি বহু লোকের সরঞ্জাম হলো, বহু লোকের মানে আড়ম্বর হয়ে গেল। এরপর খাদিজাতুল কুবাইরা বললেন, যারা যারা কাল আমাকে বলেছিলেন গরিবকে বিয়ে করলেন কেন, হে আমার দাস দাসীরা, আমার খাজানার চাবি কাঠিগুলো নিয়ে আসো। উটের পিঠে করে চাবি আনা হলো, সেই চাবিগুলো নিয়ে খাদিজাতুল কুবাইরা সবার সামনে বললেন, আমাকে তোমরা যারা বলছো গরিবকে বিয়ে করেছি, না না না, আমি কোনো গরিবকে বিয়ে করি না, আমার সমস্ত খাজানার চাবি কাঠি এখন থেকে আমার স্বামীকে সপর্দ করে দিলাম, এখন থেকে আমি ধনীর বিবি হয়ে গেলাম, আমার স্বামী হলেন ধনী আর আমি খাদিজা সেই ধনীর বিবি। এটুকু শুনে লোকেরা পাঁজরে কোনায় দিয়ে মারতে মারতে বলতে লাগলো, এই জন্যই তো মোহাম্মদ বিয়ে করেছে। মা খাদিজাতুল কুবাইরার বয়ান বক্তব্য যখন শেষ হলো, দয়ার নবী উঠে দাঁড়ালেন, বললেন, খাদিজা তোমার কি বক্তব্য শেষ হয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই সরি ভুল বললাম, রাসূলুল্লাহ তখন প্রচারিত হননি। হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ আমার বক্তব্য শেষ হয়েছে। দয়ার নবী বললেন, খাদিজা
যত তোমার খাজানার চাবিগুলো আমাকে সুপর্দ করে দিয়েছো নিশ্চয়ই আমি এর মালিক লা হ্যাঁ স্বামী আপনি এই সমস্ত সম্পত্তির মালিক আর আমি আপনার স্ত্রী অর্থাৎ আপনি মালিক আমি মালিকের মালিকিন আল্লাহর নবী বলেন আপনারা সবাই শুনলেন সাক্ষী থাকুন সমস্ত খাজানার মালিক আমি এইবার আমার করণীয় কর্তব্যটা কি দেখে নেন আপনারা যারা গরীব গরীব ঘরের মানুষ আছেন যারা দুর্বল পিছিয়ে পড়া মানুষ আছেন যারা এতিম অসহায় আছেন এই খাজানার চাবিগুলো সব আপনাদেরকে সুপর্দ করে দিলাম এখন থেকে আপনারা হয়ে গেলেন এর মালিক লোকেরা তো অবাক হয়ে গেল ঠিকই কিন্তু মা খাদিজাতুল কুবাইরা অবাক হয়ে নবীর দিকে তাকিয়ে আছেন আল্লাহর নবী বললেন খাদিজা ওঠো দাঁড়াও মা খাদিজা দাঁড়িয়েছেন আমাকে তুমি মালিক করে দিয়েছিলে আমি যা ইচ্ছা তাই করতে পারি তাই আমি যেটা করেছি তুমি কি অসন্তুষ্ট মা খাদিজাতুল কুবাইরা চুপ করে আছেন আল্লাহর নবী বলছেন খাদিজা রে আজ থেকে সোনার চামচ দিয়ে রূপার পিয়ালায় পায়েশ খেতে পাবে না এই গরিবের সাথে কালাতিপাত করতে হবে কখনো কখনো গাছের গোড়ায় শুতে হবে গাছের পাতা খেয়ে রাত কাটাতে হবে বলো খাদিজা তুমি পারবে কিনা বলো মা খাদিজাতুল কুবাইরা একটু ভেবে নিয়ে দয়ার নবীর হাতের উপর হাতটা রেখে বলছে ও স্বামী গো ও প্রিয়তম স্বামী এ সজল সুখ দিতে পারে না এ কাজল সুখ দিতে পারে না এ গদি সুখ দিতে পারে না এ নদী সুখ দিতে পারে না এ সকাশ সুখ দিতে পারে না এ আকাশ সুখ দিতে পারে না এ হাতাল সুখ দিতে পারে না এ পাতাল সুখ দিতে পারে না কিসে তুমি সুখী হবে খাদিজা ও স্বামী গো একটা নারী প্রকৃতপক্ষে সুখী হতে পারে যখন তার স্বামীর প্রাণ ঢালা ভালোবাসা পেতে থাকে স্বামী গো আপনার হাতে আমার হাত আছে আমার হাতে আপনার হাত আছে একটু কথা দেন যে আমি আপনার প্রকৃতপক্ষেই অর্ধাঙ্গিনীর মর্যাদা ভূষিত হয়ে থাকতে পারবো তো নাকি অন্য কোনো বিয়ে করে ফেলবেন আল্লাহর নবী বললেন খাদিজা রে ও খাদিজা যে আল্লাহর হাতে আমার জান যে মালিকের হাতে তোমার প্রাণ সেই মালিকের শপথ করে বলছি খাদিজা তুমি ছাড়া আমি আর অন্য কোন নারীর হাতের পানি স্পর্শ করব না মা খাদিজার সমস্ত অবাকিল মনোভাব কেটে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে মুচকি হাসতে লাগলেন এর থেকে বড় দৌলত আর কি হতে পারে।